মরেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ফাইভ বাংলা পার্ট সিক্স সেপ্টেম্বরের কেউ করে না মানা কার কোনো কাজে কেউ নিষেধ করে না রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতায় সারা আকাশ জুড়ে মেঘ খেলে বেলায় তার এই কাজে কেউ নিষেধ করে না এবার আমাকে গোড়ার দিক দিতে হবে কি চাষের সময় কুমির এ কথাটি বলেছিল উপেন্দ্র রায় রায়চৌধুরীর বোকা কুমিরের কথা গল্পে ধান চাষের সময় কুমির এবার আমাকে গোড়ার দিক দিতে হবে এ কথা বলেছিল মাঠ মানে কী অথৈ খুশির অগাধ লুটোপুটি অথৈ এবং অগাধ শব্দ দুটির অর্থ লেখো উত্তর অথৈ শব্দের অর্থ যেন তেল নেই এমন গভীর তল নেই এমন গভীর হবে এটা তেল নেই না তল নেই এমন গভীর অগাধ শব্দের অর্থ প্রচুর অসীম অনন্ত ঝড় কবিতায় উল্লিখিত দুটি গাছের নাম মৈত্রী দেবীর ঝড় কবিতায় উল্লিখিত দুটি গাছের নাম হল বকুল গাছ ও চাপা গাছ ট্যাক শব্দের অর্থ কি শিবশঙ্কর মিত্রের মধু আনতে বাঘের মুখে নামক গল্পে ট্যাক কথাটি রয়েছে ত্রিভুজ আকারের জমির মাথাকে বলে রয়েছে ট্যাক বলেছে সাধারণত দুটো নদীর মিলনস্থলে এই রকম ভূমিরূপ সৃষ্টি হয় রূপলী এক ঝালর কবি কোথায় রূপালী ঝালর দেখেছেন কবি অশোক বিজয় রাহার মায়াতলু কবিতায় সেই অদ্ভুত গাছটিতে কবি সকালবেলায় রূপালি এক ঝালর দেখেছেন করুণা করি বাঁচাও মোড়ে এসে এখন ফণিমানসা কথা কখন ফণিমানসা কথা বলেছে বিরু চট্টোপাধ্যায়ের ফণিমানসা বনের পরিণামক নাটকে ডাকাতেরা সব সোনার পাতা ছিঁড়ে ফণিমানসা গাছ থেকে একেবারে নাড়া করে রেখে যায় তখন সেই প্রশ্নের উদ্ধৃত কথাটি বলেছে মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ বা তাৎপর্য বুঝিয়ে দাও মাঠ মানে ছুট কবিতায় কবি কার্তিক ঘোষের কাছে মাঠ সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ হিসেবে ধরা হয়েছে শিশুরা ছুটতে ও খেলতে ভালোবাসে তাই মাঠ তাদের কাছে চিরন্তন আনন্দের স্থান একদল শিশু চলে গেলে আর একদল এসে সেই শূন্যস্থান পূরণ করে এইভাবে শিশুরা মাঠের চিরকাল সবুজ প্রাণের শাশ্বত দ্বীপ জ্বালিয়ে রাখে ব্যাং স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে ব্যাংক। কী করেছিল পাহাড়িয়া বর্ষার সুরের রচনা অংশে ব্যাং বৃষ্টি এনে পৃথিবীকে বাঁচাতে চেয়েছিল এই জন্য সে একদিন সকালে রওনা দিয়েছিল ভগবানের প্রাসাদের উদ্দেশ্যে চলার পথে মৌমাছি মোরগ ও বাক্যের সঙ্গে নিয়ে দীর্ঘযাত্রা শেষে ভগবানের প্রাসাদে পৌঁছিয়ে ভগবানের কাছে নালিশ জানিয়েছিল ঝড় কারিমা কয় কবিতায় শিশুটি নিজের এই প্রশ্নের উত্তর কীভাবে দিয়েছে উত্তর মৈত্রী দেবীর ঝড় কবিতায় সেদিন দুপুরবেলা মাঠে খেলতে খেলতে হঠাৎ ঝড় উঠল শিশুটি বলে ওঠে ঝড় কারিমা কয় এই প্রশ্নের উত্তর শিশুটি নিজেই খুঁজে নিয়েছে তার মনে হয়েছে ঝড় যেন কাদের দোষী ছেলে সে যেমন ঘরের মেঝের ওপর কালি ঢেলে দেয় ঝড়ও যেন কোনো দোষী ছেলের মতো আকাশের ওপর কালি ঢেলে দেয় তাদের কথা বলার শক্তি নেই কখন এমন পরিস্থিতি হলো উত্তর শিবশঙ্কর মিত্রের মধু আনতে বাঘের মুখে নামক গল্পে মধুর সন্ধানে ধনায় আরজান ও কফিল গভীর জঙ্গলে প্রবেশ করে পথে একটা শীর্ষে দেখে ধনাই তার হাতে লাঠিখানা সাঁকর মতো পেতে ও একটা তবলা গাছের সাহায্যে কোনো রকমে সেটি পার হয়ে এবং এমন সময় একটা বাঘ হুঙ্কার দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং এই পরিস্থিতিতে ঝোপের আড়ালে থাকা আরজান ও কাফিলের কফিলের কথা বলার শক্তি হারিয়ে যায় ভেবে যে কবি কি ভেবে পান না কবি অশোক বিজয় রাহা মায়াতরু কবিতা একটি আজব গাছের বর্ণনা দিয়েছেন সকাল সন্ধ্যা রাত বৃষ্টি পূর্ণিমার আলোয় কবি গাছটিকে দেখেছেন প্রত্যেকবারই গাছটি তার ভিন্ন ভিন্ন মায়াবী রূপ নিয়ে হাজির হয়েছে কিন্তু এই গাছটির প্রকৃত রূপ যে কেমন তা কবি কখনো ভেবে পান না ফণিমানসা বনের পরি নাটকে সূত্রধারের ভূমিকা আলোচনা করো বিরু চট্টোপাধ্যায়ের ফণিমানসা ও বনের পরি নাটকে সূত্রধার প্রতি মুহূর্তে দর্শক পাঠককে সক্রিয় রেখেছে নাটকটি যাতে পাঠক বা দর্শক ভালোভাবে বুঝতে পারে তার সমস্ত রকম তত্ত্ব সে দিয়েছে ফলে দর্শক নাটকটি সম্পূর্ণ রস আস্বাদন করতে পেরেছে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় এবং ক্রিয়াযোগে যোগে একটি বিশ একটি রচনা করো রাহুল তার ছোটো ভাইকে লিখতে পড়তে শেখাচ্ছে নাম বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ বলতে কী বোঝো নাম বিশেষণ যে বিশেষণ নাম পদ বা বিশেষ পদে আগে বসে তাকে নাম বিশেষণ বলে যেমন রাহুল ভালো ছেলে ক্রিয়া বিশেষণ যে বিশেষণ ক্রিয়াপদের আগে বসে তাকে ক্রিয়া বিশেষণ বলে যেমন রাহুল ভালো নাচে আ এবং হস্যই দীর্ঘ যোগে পাঁচটি করে স্ত্রীলিঙ্গবাচক শব্দ তৈরি কর আ যোগে পাঁচটি স্ত্রী শব্দ হলো সদস্য যোগ আ সদস্যা প্রথম যোগ আ প্রথমা শিষ্য যোগ আ শিষ্যা সুমন যোগ সুমনা নবীন যোগ আ নবীনা হস্যই দীর্ঘ যোগে পাঁচটি করে স্ত্রীলিঙ্গবাচক শব্দ ছাত্র যোগ দীর্ঘই ছাত্রী মামা যোগ হস্যই মামি তাপস যোগ দীর্ঘই তাপসী তরুণ যোগ দীর্ঘই তরুণী চাচা যোগ হস্যই চাচি তো আজকে এই পর্যন্তই পরের দিন আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবে না